হ্যাঁ চলো, একটা হচ্ছে মাইনাস কিউ হচ্ছে 0 কমা মাইনাস এ বাই 4 কমা 0 তে, আর আরেকটা মাইনাস কিউ হচ্ছে 0 কমা প্লাস এ বাই 4 কমা 0 তে। ক্লিয়ার? হ্যাঁ জিরো কমা জিরো সেন্টার, জিরো কমা জিরো কমা জিরো, জিরো কমা জিরো কমা জিরো, এই যে আমি এখানে বড় করে করে দিচ্ছ, এটা থ্রি কিউ জিরো কমা জিরো কমা জিরো মাইনাস কিউ জিরো কমা মাইনাস এ বাই ফোর কমা জিরো জিরো কমা প্লাস এ বাই ফোর কমা জিরো। আমি সুবিধার জন্য এটাকে ওয়াই অ্যাক্সিস নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই তেই প্লট করেছি। ক্লিয়ার? হয়েছে? আর কিউবের সাইড বলে দিয়েছে এ, কিউবের সাইড সব এ, তার মানে আমরা বলতে পারি পুরো চার্জ পুরো সিস্টেমটা কিউবের ভেতরে আছে। এবার অপশন দিয়েছে, অপশনগুলো আমি তোকে বলছি কোনগুলো কারেক্ট বলতে হবে। নাম্বার এ কি বলেছে? নেট ইলেকট্রিক ফ্লাক্স, নেট ফ্লাক্স ফাই ই ক্রসিং দ্য প্লেন, ক্রসিং দ্য প্লেন, হ্যাঁ দুপাশে মাইনাস মাঝখানে থ্রি কি, ফাই ক্রসিং দ্য প্লেন এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ বাই টু ইজ ইকুয়াল টু ইকুয়াল টু দ্য ফ্লাক্স পাসিং থ্রু x is equal to minus a by 2। বলো একটা একটা করে বলবো, তোমরা বলবে কারেক্ট কি রং, বলো এটা কারেক্ট কি রং, বলো x is equal to plus a by 2, চলে আসো x is equal to plus a by 2 মানে এই সারফেসটা আরেকটু কাছে, তাই তো অরিজিনের কাছে কি রে, এটা প্লাস এ বাই টু আর ওর পেছনের সারফেসটা, মানে বুঝতে পারছিস এটা যদি কিউব হয়, দেখ দেখ এটা যদি কিউব হয় তাহলে এই সারফেসটা, এটা এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এটা এক্স আর এটা মাইনাস এক্স, এর ভেতরে চার্জ আছে, তাহলে এখান দিয়ে যা ফ্লাক্স যাবে এই সাইড থেকেও, তাহলে এটা কারেক্ট না রং? ট্রু, একদম কারেক্ট। কেন? কারণ এটা সিমেট্রিক, তাই না? সিমেট্রিক না, এক্স এর রেসপেক্টে সিমেট্রিক, তাই না? এক্স তো এই সাইডে, ও তো ভেতরে আছে মাঝখানে আছে, বোঝা গেছে সবার? ক্লিয়ার? থ্রি ডি ভিউটা আবার বলছি, আবার বলছি, ভাব ভালো করে। ধর এটা ঘর, আমি দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি চার্জ, আমার সেন্টারে থ্রি কিউ, এই হাতে মাইনাস কিউ, এই হাতে প্লাস কিউ। ক্লিয়ার? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ঘর, আমার সামনে একটা ওয়াল, পেছনে একটা ওয়াল, আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাহলে সামনের ওয়াল এক্স অ্যাক্সিস প্লাস এক্স, পেছনের ওয়াল মাইনাস এক্স, দেখতে পাচ্ছি তোরা পেছনের ওয়াল দেখতে পাচ্ছিস যেগুলো হোয়াইট বোর্ড লাগানো আছে, আমি মাঝখানে আছি ভাব, তাহলে এখান দিয়ে যা ফ্লাক্স যাবে সামনের ওয়াল দিও, তার মানে আমি এক্স ওয়ালের সাথে প্লাস এক্স মাইনাস এক্স ওয়ালের সাথে সিমেট্রিক না, এদিক দিয়ে যত ফ্লাক্স যাবে পেছন দিও তো তত ফ্লাক্সই যাবে। ক্লিয়ার? চলো সেকেন্ড অপশন,
সেকেন্ড অপশন বলেছে সেম জিনিস সেকেন্ড অপশন আমি এখানেই করছি ঠিক আছে মুছে মুছেই করছি তাড়াতাড়ি হবে নেট ফ্লাক্স ক্রসিং দা প্লেন y is equal to plus a by 2 is more than the flux passing through y is equal to minus a by 2 বলো কি হবে सेम जिनिस एक्स ও যেমন y কোনটা এবারে এদিকে y কোনটা এদিকে তাই তো নাকি তাহলে y যদি এদিকে হয় এই ওয়াল আর এই ওয়াল এই ওয়াল আর এই ওয়াল এই ওয়ালের কাছে একটা মাইনাস কিউ আছে এই ওয়ালের কাছেও একটা এই হাতটা দেখা যাচ্ছে মাইনাস কিউ আছে सेम ডিসটেন্সে আছে আর সেন্টারে কি আছে 3q 3q a থেকে যা ডিসটেন্স এ 3q a ওয়াল এর থেকে তাই ডিসটেন্স এ তাহলে এটাও কি সিমেট্রিক না তাহলে এটা ফলস ক্লিয়ার এবার কে আমায় বলবে কে আমায় বলবে এটা কখন কারেক্ট হতো দেখো বোঝো বোঝো বলছে ফ্লাক্স ক্রসিং প্লেন প্লাস এ বাই 2 থেকে বেশি আচ্ছা এটা যদি হতো দেখো তো এটা যদি হতো এটা মাইনাস 2 না হয় মাইনাস 3 কিউ হলো তাহলে প্লাস এ বাই 2 থেকে বেশি যেত না কারণ কারণ এখানে মাইনাস 3 কিউ আছে এদিকে মাইনাস কিউ আছে এটা বেশি চার্জ এটা কাছে আছে আলো তাহলে ওর থেকে তো বেশি ফ্লাক্স পাস করবে তাহলে এটা কেন ভুল হলো কারণ এখানে মাইনাস কিউ এখানেও মাইনাস কিউ তাহলে এটা এটাকে ব্যালেন্স হয়ে যাচ্ছে আর 3 কিউ তো সেন্টারেই আছে দুটো থেকেই সেম ডিসটেন্সে তাই ফ্লাক্স সেম হবে ভুল বলেছে এটা যদি মাইনাস 3 কিউ মাইনাস 4 কিউ মাইনাস 2 কিউ প্লাস 2 কিউ যাই চা থাকে তাহলে উল্টো হয়ে যাবে তাই না থার্ড বলছে নেট ফ্লাক্স পাসিং থ্রু দা কিউ নেট ফ্লাক্স passing through the q by epsilon naught ঠিক না ভুল নেট ফ্লাক্সের ফর্মুলা কি হয় টোটাল চার্জ বাই epsilon naught কে কে আবার বলছি 1 ই ধরা হচ্ছে সব অঙ্কে দেখতে পাচ্ছো এখানে মাইনাস কিউ এখানে মাইনাস কিউ টোটাল মাইনাস 2 কিউ এখানে প্লাস 3 কিউ মাইনাস 2 কিউ প্লাস 3 কিউ কত হয় কিউ কিউ বাই এপসাইলন নট ইকুয়াল টু সরি দাও ভিডিও বন্ধ হয়ে গেছে নেট ফ্লাক্স পাসিং থ্রু কিউ কিউ বাই এপসাইলন নট ঠিক না ভুল মাইনাস কিউ মাইনাস 2 কিউ ভিতরে 3 কিউ আর তাহলে মাইনাস 2 কিউ প্লাস 3 কিউ কিউ বাই এপসাইলন নটই হবে তাহলে এটা কারেক্ট তাহলে কটা কারেক্ট হলো এ আর সি লাস্ট অপশন দেখি লাস্ট অপশন কে বলতে পারে বলি হ্যাঁ কোনটা সিটা সিটা হ্যাঁ সিটা বলছে দা নেট ফ্লাক্স পাসিং থ্রু দা কিউ কত কিউ বাই এপসাইলন নট বলেছে আমরা কি জানি টোটাল চার্জ বাই এপসাইলন নট এটা মাইনাস কিউ এটা মাইনাস কিউ তাহলে টোটাল চার্জ কত মাইনাস 2 কিউ ভিতরে 3 কিউ আছে আরো প্লাস 3 কিউ মাইনাস 2 কিউ প্লাস 3 কিউ কত হয় কিউ বাই এপসাইলন নট ঠিকই আছে তাহলে এটা কারেক্ট লাস্ট অপশন আমি বি এর মধ্যেই করে দিচ্ছি ঠিক আছে বিটাকে মুছে ডি করে দিলাম একই রকম নেট ফ্লাক্স ক্রসিং দা প্লেন z is equal to plus a by 2 আমি আশা করব এটা সবাই পারবে is equal to the flux passing through z is equal to minus a by 2 এই আমি সেন্টারে আছি উপরের দেওয়ালটা হচ্ছে plus z নিচের দেওয়ালটা minus z বলো ঠিক না ভুল
So this option is also correct. বলো কঠিন লাগছে না কঠিন লাগছে না সহজ লাগছে বন্ধু একটু ভাবতে হবে ক্লিয়ার দ্যাটস অল কমপ্লিট এই পার্ট পরের দিন আমরা গস থিওরেমের কিছু সহজ সহজ অ্যাপ্লিকেশন আনবো একটা নতুন টাইপের অঙ্ক শেখাবো যেটা কি বলে দিচ্ছি নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হলে কি হবে কি ডিস্ট্রিবিউশন বলো নন ইউনিফর্ম আমরা সব এতক্ষণ কি করলাম ইউনিফর্ম ইউনিফর্ম সবাই বুঝেছো কি সহজ জিনিস তাই না ডিস্কে 6 কুলম চার্জ আছে তার হাফে 3 কুলম আছে কত সহজে করলাম কিন্তু নন ইউনিফর্ম হলে ইন্টিগ্রেশন ছাড়া উপায় নেই তো তার জন্য খুব ইম্পর্টেন্ট প্রচুর বার দিয়েছে ওখান থেকে অঙ্ক এটা একটা নতুন টাইপ আমরা করব গস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করব তোমরা অলরেডি গ্র্যাভিটেশনে করে ফেলেছো তার নাম হচ্ছে স্ফিয়ার আর আমরা এখানে আরেকটা নতুন জিনিস করব একই হবে পুরো হলো এই সরি হলো আর সলিড স্ফিয়ার তো করবো এটা তোমরা গ্র্যাভিটেশনেও করেছো ইলেকট্রোস্ট্যাটিক্সের বোর্ডসেও করেছো আমরা একটা করব সিলিন্ডার সেমই জিনিস হবে সিলিন্ডারটা আমরা এখানে করব জয়েন্টে করে নন ইউনিফর্মের কিছু অঙ্ক করব পরের দিন ক্লিয়ার সবার এত অব্দি দ্যাটস অল এত অব্দি থাকলো আজকের ক্লাস